তাই আমরা হ্যালো এভ্রি লিপিসেন লিপিশন ব্লগের সবাইকে স্বাগতম তো আমাদের পূজার কেনাকাটা একটু একটু করে শুরু আমরা কসমেটিক কিনে আসার পথে একটা জুতার দোকানে ঢুকেছি তো সেখান থেকে জুতা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো বাসায় গিয়ে আমরা দেখবো পঁচিশ হাজার টাকা কি কসমেটিক আমরা কিনলাম তাহলে চলুন আমরা চলে এসেছি বাসায় এই হচ্ছে আমার কসমেটিক আইটেম যার জন্য কস্ট পড়েছে পঁচিশ হাজার টাকা আমারই এখন রাগ হচ্ছে আমি কি বলবো আপনারা প্লিজ আমার এই ভিডিওতে ক্যাপশান দেখে কেউ মনের দুঃখে আমাকে গালি দিবেন না যে কেন গিয়েছো তুমি এখানে হ্যাঁ আসলে আমি জানতাম না যে সেখানে গিয়ে আমি যদি কসমেটিক নিই তো আমার এত কস্ট পড়ে যাবে আমি তাদেরকে গিয়ে বললাম যে আমার কিছু কসমেটিক লাগবে আর আমার মেকআপ আইটেম লাগবে আপনি আমার স্কিন টাইপ দেখে আমাকে দিয়ে দেন তো তারা যে আমাকে এত কিছু ধরিয়ে দিবে আমি আসলে আমি নিজেই নাম জানি না কিছু কিছু হ্যাঁ তো এই যে এই ক্রিমটা হ্যাঁ এই ক্রিমটা তারা আমাকে দিয়েছে ক্রিমটা আমার যদিও শ্যুট করে না কিন্তু তারা বলেছে যে আমার এটা শ্যুট করবে বিয়েটার দাম বত্রিশশো টাকা কিন্তু আমার তো তথ্যইলাক্ত ত্বক এই হচ্ছে বিল দেখেন ডিসকাউন্ট দিয়েছে চার হাজার আট হাজার তিনশো উনষাট টাকা পঁচিশ হাজার দুইশো একত্রিশ টাকা তারপর কি আরেকটা অ্যাড ট্যাড সহকারে মানে কি ভ্যাট মেবি সহকারে হচ্ছে ছাব্বিশ হাজার টাকার মতো বিল আসছে তো এই রকম ডাকাতি যদি আমি আমার অনলাইন বিজনেসে দিতাম আমার অনলাইন পেজের নাম হচ্ছে ড্রেস প্রাঙ্গন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটা ঘুরে আসবেন আমি কত বলে কত সুন্দর প্রোডাক্ট সেল করি আমি আমার নিজের ঢোল পিঠাচ্ছি না আপনারা একটু জাস্ট ঘুরে আসবেন ফেসবুক পেজ ড্রেস প্রাঙ্গন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এরকম ডাকাতি করলে হয়তো আমারও পঁচিশ তিরিশটা আউটলেট থাকতো আমি বলবো আমি যেই দোকান থেকে নিয়েছি যেই শোরুম থেকে নিয়েছি তাদের উচিত না যতই ব্র্যান্ডের ভালো জিনিস হোক এত ডাকাতি করা আসলে উচিত না কারণ আমিও দুই দিন কসমেটিক সেল করেছি আমি জানি যে কসমেটিকের আসলে কেমন হচ্ছে কেনার কস্ট পড়ে হ্যাঁ তো এরা হচ্ছে দশ টাকায় একটা জিনিস কিনে এনে বিক্রি করে একশো টাকায় মানে সাপোস যাই হোক আমি সব ব্যাপারে আর বলছি না তো চক্ষু লজ্জার কারণে আসলে বিলটা যখন আমি দেখলাম চক্ষু লজ্জার কারণে হোক আর যে কারণে হোক কারণ ওরাও আমাকে চেনে যে আমি ড্রেস প্রাঙ্গনের অ্যাডমিন তো এই সব কারণে হোক আমি কোনো কিছু না বলে তাদেরকে বিল দিয়ে চলে এসেছি তো এই হচ্ছে যারা আমাকে লাইভ করার সময় জিজ্ঞেস করো আপু তুমি কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করো এই যে ব্র্যান্ডের মেকআপ লিপস্টিক সব কিছুই এখানে আছে একটু দেখি ভিডিওটা ভালো করে দেখো তাহলে সবগুলো দেখতে পাবে তো আমি এই ব্যাপার নিয়ে আর কিছু বলছি না এখন আমি যেটা বলবো কখনও কসমেটিক আইটেম অন্তত কেনার জন্য অন্য কারো উপর ডিপেন্ড হবে না তোমার যেটা শ্যুট করবে সেটাই কিনবে আর সাথে নিয়ে নিয়েছি একটা ফোন এই যে ভিভো টোয়েন্টি তো এটা হচ্ছে আমার লাইভের সময় আরেকটা লাগে ওই কারণে ফোনটা নিয়েছি আর ওই যে একটা রিং লাইট নিয়েছি লাইভের জন্য লাইভ করার জন্য তো রিং লাইটটা হচ্ছে আমার আরেকটা একটা আছে আরেকটা লাগতো তো ওই কারণেই কিনে ফেলেছি তো এইসব কিছু কেনাকাটা করে আসার পথে একটা জুতার দোকানে ঢুকেছিলাম এই যে আমি বললাম না যে জুতাটা আমি দেখাবো তো এই হচ্ছে জুতা জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছে জানি না তোমাদের কাছে কেমন লেগেছে কারণ আমার পায়ে এটা খুব সুন্দর লাগছিল আমার কাছে যদিও মেরুনটা বেশি ভালো লেগেছিলো কিন্তু সাইজ না থাকার কারণে আমাকে নেভি ব্লুটা নিতে হয়েছে এই হচ্ছে আরেকটা তো এই হচ্ছে শপিং আজকে আর যদিও জুতাটা হচ্ছে নন ব্র্যান্ডের আসলে এটা ভালো লেগেছে তাই আসলে কিনেছি তো এই হচ্ছে আমাদের কেনাকাটা প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে একদম কথা বের হচ্ছে না আমার গলার স্বর শুনে অবশ্যই সবাই বুঝতে পারছেন তো আমি একটা জিনিস সবার উদ্দেশ্যে বলছি যারা আমার ভিওর্সরা আছেন অবশ্যই আমার পেজটি লিপিশেন ব্লগ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করবেন তো বিদায় নিচ্ছি বাই